আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাহিরের যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, তবে পরিবেশ পরিস্থিতির কারণে একটু মন খারাপ। আমাদের এখানের আবহাওয়া খুবই খারাপ, সকাল থেকেই প্রচুর বাতাস এবং একভাব বৃষ্টি, আর তার সাথে পানি জমিয়ে গেছে সব রাস্তায়। তো সব মিলিয়ে পরিবেশটা একদম কেমন যেন জরাজীর্ণ হয়ে রয়েছে, স্যাঁতস্যাঁতে অবস্থা আর ভয়াবহ অবস্থা, মনে হচ্ছে যেন বন্যার পূর্বাভাস। তো যাই হোক, আল্লাহ যেন সকলকে হেফাজত করুন, সেই দোয়াই সবার কাছে কামনা করছি। তো সকালে নাস্তাটা কমপ্লিট হওয়ার পরেই রান্নার চলে আসলাম। আজকে লাউ ভাজি করব ডিম দিয়ে, আর বল মাছ রান্না করব, টমেটো দিয়ে বল মাছ রান্না করব। লাউটা কেটে নিচ্ছি, লাউয়ের খোসাগুলো একটু পুরো করে কেটে নিচ্ছি, যাতে পরে এই খোসাগুলো ভাজি করা যায়। লাউয়ের খোসা ভাজি কিন্তু খুবই মজা, লাউয়ের খোসা দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়। লাউয়ের খোসার ভর্তা, ভাজি, মোট কথা লাউয়ের কোনো অংশটাই বাদ দেওয়ার নয়, লাউয়ের বিচি দিয়েও কিন্তু ভর্তা তৈরি করা হয়, আর সেই ভর্তাটা খুবই টেস্টি হয়। আমি এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে আজকে বোয়াল মাছটা রান্না করব। আমি এই মশলাটা অল্প করে নিয়েছি, আর এই জন্যই নিয়েছি যে টাটকা মশলা দিয়েই এই মাছটা রান্না করলে খুব মজাদার হবে, আর সেই জন্যই আমি অল্প অল্প করে সবগুলো উপকরণ মিক্সারে দিয়ে মিক্সড করে নেব। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ধনে পাতা। ধনে পাতাটা দিয়েছি আমি বিলাতি ধনে পাতা। এই বিলাতি ধনে পাতার সেন্টটা এমনি ধনে পাতার থেকে একটু আলাদা এবং ভালোও লাগে এই সেন্টটা। তো এগুলো সব একসাথে এখন মিক্সড করে নিয়েছি, আর মাছটা আমি অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি, একটু হালকা করে ভেজে নেব। মাছ ভাজার সময় তেলটা চারিদিকে ছিটে গিয়েছিল হালকা, তো আমি সেটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ তেল চিটচিটে থাকলে আমার আবার রান্না করতে ভালো লাগে না, তাই সঙ্গে সঙ্গেই আমি এটা মুছে ফেলি। তো আপনারা যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন এই মুহূর্তে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটন অপশনটাও অল করে রেখে দিবেন, যাতে পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। আর এই কাজটি ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাই সবাইকে একটা অনুরোধ, যদি আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো ওরাও নেক্সট ভিডিওগুলো দেখতে পায়। তো আমি এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে যাবার পরেই আমার বানানো মশলাটা দিয়ে দিচ্ছি, এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর এর সাথে দিয়ে দেব জিরা গুঁড়ো এবং হলুদ। তো সবগুলো দেওয়ার পরে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর সবাই তো জানেন যে যত বেশি মশলাটা কষানো হবে তরকারির স্বাদটাও তত বেশি হবে। তো এখানে কষানোর পরে দেখেন তেলটা উপরে উঠে আসছে, এরপরে আমি টমেটোগুলো দিয়ে দেব, টমেটোগুলো দিয়ে আর একবার কষিয়ে নেব। কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছিলাম, আর পানিটা যখন ফুটে আসবে তখন মাছগুলো দিয়ে দেব। মাছ এবং টমেটো একদম মাখামাখা হয়ে যাবে। এখানে কাঁচামরিচ এবং ধনে পাতা বেটে দেওয়ার কারণে রঙটা একটু সবুজ রঙের হয়েছে।
এই যে দেখুন, এবার রান্নার ফাইনাল লুক চলে আসছে। আর এখানে আমি লাউ ভাজের জন্য লাউটা বসিয়ে দিয়েছি। তো লাউয়ের মধ্যে হলুদ, লবণ আর বানানো সেই মশলাটা দিয়ে দিয়েছি। এবার লাউটাকে ওলট পালট করে দিচ্ছি এবং ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই লাউয়ের ভিতরে যে পানিটা আছে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে সেদ্ধ হওয়ার পর একটা বাটিতে ঢেলে নিয়ে এখানে পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা ডিম ভেঙে দিয়েছি এর ভিতরে। ডিমটাও একটু ভেঙে দেব পেঁয়াজের সাথে যেন মিশে যায়। আর এই ডিম দিয়ে লাউ ভাজা কিন্তু চমৎকার হয়, একবার খেয়ে দেখতে পারেন। আর যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই বলবেন কমেন্টে। তো এই যে আমি দিয়ে দিয়েছি সেই ডিম আর পেঁয়াজের ভিতরে। তো এভাবে ভেজে নেব। আর লাউয়ের ভিতরে যতটা পানি আছে ততটুকু যেন থাকে না সেভাবে ভাজতে হবে। ভাজার পরে এই যে দেখেন আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর আমি রান্নাঘর থেকে বের হয়ে আসতেই দেখি আমার ফ্রিজটা পরিষ্কার করছে কে যেন। তো আমি তাকিয়ে দেখলাম যে সে অফিস থেকে এসে সোজা কাপড়টা নিয়ে পরিষ্কার করে দিচ্ছে উপরের অংশটা। তো ভিতরের অংশটাও খুলে দেখলো যে কীরকম, দেখে প্রচুর বরফ জমিয়েছে। আবার সেই গ্লাস দুটো খুলে দেখি পরিষ্কার করলো। জীবনে প্রথম মনে হয় সে কোনো কাজে হাত দিয়েছে। তো দেখে আমার খুব ভালো লাগলো। আর এখানে আজকে আমি বিট লবণ তৈরি করব। তো বিট লবণের জন্য শুকনো মরিচ আর লবণ ভেজে নিয়েছি আগে। শুকনো মরিচ আর লবণটা ভালো করে ভাজলে বিট লবণটা ভালো হয়। তো ভাজার পরে আমি এটা মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব। আমি এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি আর মরিচটা একটু বেশি হয়েছে, যার কারণে বিট লবণটা একটু ঝাল হবে। তো আমার ঝাল ঝাল করেই বানাতে ইচ্ছা হয়েছিল তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখন মিক্সারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করার পর রঙটা অন্যরকম হয়ে যাবে। এই যে দেখুন লালচে রকম হয়ে গিয়েছে আর দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এই বিট লবণটা দিয়ে আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করব। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি এখানে বেসন দিয়েছি এর ভিতরে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুর ভিতরে। আর সাথে বিট লবণটাও দিয়ে দিয়েছিলাম। তো একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর ভেজে নেবার পরই সস বের করা হয়েছে। এখন সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খাবে। এখানে দুই ধরনের সস বের করা হয়েছে, মেয়োনেজ আর হয়েছে টমেটো সস। দুটো একসাথে মিক্সড করে তারপর ওরা খাবে। তো প্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের ভিডিওটা? আজকে আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিব। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।